মুক্তাদি যখন একামত দেয়া হয় কখন তিনি দাঁড়াবেন কোথাও কোথাও মসজিদেটি দেখা যায় যে হাইয়া আলা সালাহ বলার পরই আমরা দেখি মুক্তাদিরা তখনই দাঁড়ান তার আগে তারা দাঁড়ান না তারা চুপ করে বসে থাকেন আসলে সোনা পদ্ধতিটি এখানে কি হাই আল্লাহ সালাহ বলার সময় দাঁড়াতে হবে এটার কোনো দলিল নেই হাই আল্লাহ সালাহ হচ্ছে মানুষকে কমনলি ডাকার জন্যে যেটা আজানে বলা হয় একামতেও সেটা রাখা হয়েছে একামতেও সেটা রাখা হয়েছে অতএব মানে আপনি নিজের মন মতো করে বলবেন যে হাই আল্লাহ সালার সময় উঠে দাঁড়াবে সেটা হবে না বরং এখানে সারা এই দলিল লাগবে আমরা যদি দেখি ওলামায় কেরামের দেখে তাহলে এখানে তারা ব্যাপকভাবে ইস্তিহাত করেছেন কারণ এ ব্যাপারে সন্ন্যায়ের সরাসরি কোনো দিক নির্দেশনা নেই সেই জন্য কেউ কেউ বলেছেন আহ একামতের শুরুতেই দাঁড়াবে কেউ কেউ বলেছেন যেমন ইমাম হানিফা বলেছেন যে হাইয়া আলা সলাহ বলে দাঁড়াবেন আতোয়া বলেছেন যে না এটা শুরুতেই দাঁড়াবেন ইমাম শাহ বলেছেন যে না যখন একামত শেষ হবে তখন দাঁড়াবে এবং আমরা দেখি যে কেউ কেউ আবার বলেছেন যে না লোকেরা যখন মনে চায় তখন তারা দাঁড়াবে এখানে প্রায় চার পাঁচটি মত আছে এবং এগুলো সবগুলো ইস্তেহাদ কারণ এর ব্যাপারে কোনো নির্ধারিত কোরআন এবং সন্ন্যার কোনো দলিল নাই একামতের সাথে সাথে মানে সালাতের জন্য সারিবদ্ধ হওয়া এটাই হচ্ছে সোনা একামতটা হবে মানুষ তখন ধীরে ধীরে উঠতে শুরু করবে একামতে শুরু থেকেই যদি সবাই দাঁড়িয়ে যান সেটা শরীরের কোনো লঙ্ঘন নয় কারণ একামত মানেই হচ্ছে সালাতের প্রস্তুতি এবং একটা বিশেষ করে বড় মসজিদের মধ্যে অনেকগুলো সফট ঠিক করার জন্য একামতের সময়টাকেই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এটাই নবীজির সন্না রাসূসলাম বলেছেন ঈদা ওকেই মাতি সোলাতু ফালা তাকু মু যখন সলাতের একামত দেয়া হয় তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না আমি আমাকে দেখলেই তোমরা দাঁড়াবে এবং অন্য একটি বর্ণনা আছে এবং এই বর্ণনাটিও সহী রাসূল্লা সাল্সলাম বলেছেন যে হাততা তারাও নিয়ে একাত খারাপ যখন তোমরা দেখবে যে আমি আমার কোয়ার্টার থেকে আমার রুম থেকে আমি বের হয়েছি তখনই তোমরা দাঁড়াবে এর আগে তোমরা দাঁড়াবে না নবে সাল্লাহ সাল্লাম একামতের সময়টা মুসল্লিদের দিকে তাকিয়ে দেখতেন তার তাকানোটাই কিন্তু একটা প্রভাব যে মুসল্লিরা মাঝখানের ফাঁক বন্ধ করে মিশে মিশে দাঁড়াতো এবং যখন একামত শেষ হতো তিনি বলতেন সৌ সফু ফাকুম এভাবে আরও সুন্দর সুন্দর কিছু দিক নির্দেশনা সালাতের তকবিরে তাহারিমার আগে ইমাম হিসাবে তার পক্ষ থেকে কিন্তু হাদিসের মধ্যে আছে এই হচ্ছে নির্দেশনা এর উপর ভিত্তি করে শেখ সালে বিন আল যখন প্রশ্ন করা হলো যে মুক্তাদিরা কখন দাঁড়াবে যখন একামত দেওয়া হয় তখন তিনি বললেন এটা হচ্ছে একটি বিস্তারিত এবং প্রত্যেকের জন্য যে যখন মনে চায় সে তখন দাঁড়াবে এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময় দাঁড়াবে বা ওই সময় দাঁড়াবে ওই সময় দাঁড়াবে কেউ যদি প্রথমে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে কেউ মধ্যখানে দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারে কেউ শেষে দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারে তবে হাদিসে একটি দিক নির্দেশনা আমরা পেয়েছি এটা হচ্ছে ইমাম সাহেবকে দেখলে তারা দাঁড়িয়ে যাবে ইমাম সাহেবরা দেখা যাচ্ছে একামতের আগেই মুসল্লিদেরকে তাম্বি করেন অথচ রাসুল সাল্লা সাল্লামের সন্না হচ্ছে একামতের পরে মুসল্লিদেরকে তাম্বি করা এবং যেটা আমরা আল হারামাইনের ইমামদেরকে দেখি একামত শেষ হওয়ার পরে তারা বলেন সৌ সুফু ফাকুম ও তারাসু ওয়স্তাকিমো ইত্যাদি এ নানা ধরনের সুন্দর কথা তো বিষয়টি এরকমই যেখানে প্রশস্ততা রয়েছে আমরা যে যেটা করি সেটাই যাতে করি এটি নিয়ে যাতে আমরা বাড়াবাড়ি না করি